আবারও 10 টাকায় টিকিট কেটে নিজের চোখ পরীক্ষা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি চোখ দেখান। এই সময় প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর সৈয়দ মুদাসির আলী, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার গোলাম মোস্তফা এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চক্ষু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার দীন মোহাম্মদ নুরুল হক সঙ্গে ছিলেন। এর আগেও কয়েক দফায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ মানুষের মতোই টিকিট কেটে চোখ পরীক্ষা করেন সরকার প্রধান।